ডাল শুক্তানি, কেউ বা বলেন শুক্তোর ডাল, আবার কোথাও কোথাও তিতার ডাল নামেও পরিচিত। তবে যেখানে যে নামেই পরিচিত হোক, গ্রীষ্মকালে এই ডাল খেতে অসাধারণ লাগে। একদম সঠিক পদ্ধতিতে বানাতে পারলে এর স্বাদ আর সৌরভ দুটোই উপভোগ করা যায়। রেসিপিটা অত্যন্ত সুন্দর। যদি ভিডিও দেখে ভালো লাগে আপনাদের, তাহলে অবশ্যই বানিয়ে খাবেন। আর নতুন বন্ধুরা যদি আমার ভিডিও দেখতে আগ্রহী হন, তাহলে বেল আইকন সমেত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, যাতে আমি কখন কি ভিডিও আপলোড করছি তার নোটিফিকেশন আপনারা সময় মতো পেয়ে যান। আসুন তাহলে আজকের রেসিপি দেখে না যাক, ডাল শুক্তানি বা শুক্তোর ডাল। নমস্কার বন্ধুরা, আমি শম্পা, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি শম্পার রান্নাঘরের আজকের নতুন পর্বে। আজকের রান্নায় আমি ব্যবহার করছি সর্ষের তেল। তেল গরম করে নিতে হবে। এই রান্নাটা উচ্ছে বা করলা যে কোনো একটা দিয়েই করা যায়। আমি উচ্ছে একটু চাকা চাকা করে কেটে নিয়েছি। তেলটা ভালো মতো গরম করে নিতে হবে। রান্নাতে সবজিটা ঠিক ম্যাচিং করে না কাটলে কিন্তু দেখতে ভালো লাগে না। সেজন্য এই শুক্তোর ডালে উচ্ছেগুলো ঠিক এরকম করেই, উচ্ছে বা করলা যায়নি, এরকম চাকা চাকা পিস করতে হবে, মানে রিং পিস করতে হবে। উচ্ছেগুলো ভেজে নেব, বেশ ভালোভাবে ভাজবো। শুধু হলুদ দেব, নুন দেব না উচ্ছে ভাজার সময়, তাহলে এই তেলটাও কিছুটা তেতো হয়ে যায়। উচ্ছে কিন্তু বেশ ভালো মতোই ভাজতে হবে। এটা একেবারে কম তেলে অল্প করে ভাজলে কিন্তু ভালো লাগবে না। তবুও আমি বলবো, রান্নায় তেল সবাই নিজের পছন্দ মতো ব্যবহার করবেন। আমি ঠিক এরকম করে ভেজেছি, আরেকটু ভাজা হবে। সেই সময়ে আমি এর মধ্যে কিছুটা সজনের ডাঁটাও দিয়ে দিচ্ছি। সজনের ডাঁটা বেশিক্ষণ তো ভাজা যাবে না, তাহলে এর জুসটা নষ্ট হয়ে যাবে। সেজন্য অল্প কিছুক্ষণ, এক মিনিট মতো এই গরম তেলে উচ্ছের সাথে এটা নাড়াচাড়া করে নিচ্ছি। এই ডালে পড়বে লাউ। লাউ বা পেঁপেও দেওয়া যায়, আবার চাল কুমড়োও দেওয়া যায়, তবে লাউ দিয়েই কিন্তু বেশি ভালো লাগে। উচ্ছে আর ডাঁটা ভাজা হয়েছে পরে এরকম বেশ বড় বড় পিস করে লাউ আমি এর মধ্যে দিয়েছি খোসা ছাড়িয়ে। অল্প একটু নুন দিলাম, আমি কিন্তু লাউয়ে হলুদ দিইনি। উচ্ছে ভাজার সময় যেই হলুদ দিয়েছি তাতেই কিন্তু এটা এরকম হলুদ হয়ে গেছে। লাউটা অল্প কিছুক্ষণ একটু নাড়াচাড়া করে নিলাম কড়াইয়ের মধ্যে। এবারে এটা তুলে রাখবো। আর এই ডাল মুগ ডাল বা মটর ডাল দিয়েও করা যায় শুক্তোর ডাল, তবে আজকে আমি মটর ডাল আগে থেকেই সেদ্ধ করে রেখেছি। এটা এখনও বেশ গরম রয়েছে। মটর ডালটা আমি কীভাবে সেদ্ধ করেছি সেটা দেখিয়ে দিচ্ছি, তবে তার আগে আমি যে লাউটা ভেজে রাখলাম সেটা এর মধ্যে দিয়ে দেবো। আর এর মধ্যে দেবো প্রয়োজন মতো হলুদের গুঁড়ো। এতেই রঙটা সুন্দর হবে, কারণ উচ্ছে ভাজার সময় হলুদ দেওয়া রয়েছে, সেটাও মিশবে। হালকা ভেজে নেওয়া লাউটা এর মধ্যে দিয়ে দিলাম। এবারে এটা প্রেশার কুক করে হোক বা এমনিও সেদ্ধ করে হোক, যেমন করেই হোক লাউটা সেদ্ধ করে নেবো ডালের সাথে। তবে দেখতে হবে লাউ যেন ওভার কুক না হয়ে যায়, মানে বেশি সেদ্ধ হয়ে একেবারে নরম না হয়ে যায়, তাহলে কিন্তু ভালো লাগবে না খেতে। ঠিকভাবে এটা সেদ্ধ করে নিতে হবে। আমি ওটা ঠিকভাবে সেদ্ধ করে নিচ্ছি আর দেখিয়ে দিচ্ছি যে মটর ডালটা আমি সেদ্ধ করেছি কিভাবে। এই যে ডাল আগে প্রেশার কুকারে দিয়ে এই ফেনাটা কিন্তু কাটিয়ে নিতে হবে, তাহলেই এই ডালটাতে বেশ সুন্দর একটা সুগন্ধ বেরিয়ে আসবে। এই ফেনাটা কাটিয়ে নেবেন। এবারে এর মধ্যে প্রয়োজন মতো নুন দিয়ে আমি ডালটা সেদ্ধ করে নিয়েছি। ব্যাস, আর কিছুই না, ওই সেদ্ধ করা ডালের মধ্যেই আমি লাউটা দিয়েছি। আর লাউ ঠিক এইভাবে সেদ্ধ করে নিয়েছি, গোটা গোটা আছে কিন্তু নরম আছে, নরম হয়ে গেছে। এবারে এর মধ্যে ভেজে রাখা উচ্ছে আর ডাঁটাটা দিয়ে দেবো। আর উচ্ছে আর ডাঁটা দিয়ে কিন্তু আর প্রেশার কুক করব না, তবে প্রেশারটা লক করে দেব। গ্যাস কিন্তু অফ করাই থাকবে। প্রেশার লক করে দিলে উচ্ছে আর ডাঁটাও কিছুটা নরম হয়ে যাবে। এটা আরও রান্না করতে গেলে ডাঁটাগুলো একদম সেদ্ধ হয়ে খুলে যাবে, তাই ভালো লাগবে না। ডাঁটা চিবোতেও তো ভালো লাগে, চিবানো যাবে না, ভালো লাগবে না, স্বাদটাও নষ্ট হয়ে যাবে ডালে। সেই জন্য আমি এটা লক করে দিচ্ছি, কিন্তু গ্যাস কিন্তু আমি অফ রাখছি, তাতেই অনেকটা নরম হয়ে যাবে। এই সময়টাতে রান্নার যা বাকি প্রিপারেশন রয়েছে সেগুলো সেরে নিচ্ছি।
আমি ঠিক যেভাবে রান্না করছি সেইভাবে রান্না করবেন বন্ধুরা, আশা করি সবার ভালো লাগবে। কড়াইয়ে আরও কিছুটা সর্ষের তেল গরম করলাম, এটা শুধু ফোড়নের জন্য। আমি বেশ খানিকটা আদা ভালোভাবে গ্রেট করে নিয়েছি, একদম মিহি গ্রেট করে নিয়ে সেই আদাটা একদম চিপে রসটা বের করে নিয়েছি, আর ছিবড়েটা আলাদা করে রেখেছি। আদার রসটা কিন্তু আলাদা বাটিতে এইভাবে সরিয়ে রেখেছি। এবারে তেলটা যখন গরম হবে তখন ওই আদার ছিবড়েটা আমি এর মধ্যে দিয়ে দেব। দেখতে হবে আদা যেন বেশি ভাজা না হয়, তাহলে তেতো হয়ে যাবে। আদার রঙটা কিন্তু ঠিক এরকমই থাকবে, ভাজাও হবে, সুগন্ধটা তেলের সাথে মিশলেই হলো। এর মধ্যে ফোড়ন দিচ্ছি কিছুটা সর্ষে, রাঁধুনি আর একটা তেজপাতা। হাফ চা চামচ সর্ষে, হাফ চা চামচ থেকেও একটু কম দিয়েছি রাঁধুনি আর একটা তেজপাতা। এটা সুন্দর করে ভেজে নিতে হবে, বেশ সুঘ্রাণটা যাতে বেরিয়ে আসে সেরকম ভাজা হলে আমি এর মধ্যে সেদ্ধ করে রাখা ডাল দিয়ে দেবো। আরও কিছুটা রান্না বাকি রয়েছে, এই ডালটা মেশানো হলে মোটামুটি একটা ডাল তো রেডি হয়েই যাবে। তবে ডাল শুক্তানির যে আসল সুঘ্রাণ সেটা পাওয়ার জন্য এর মধ্যে আরও তিনটে জিনিস আমি মেশাবো। আগে ডালটা দিয়ে দিলাম, আর এই প্রেশার কুকার ধুয়েই অল্প একটু জল মেশাবো। এই ডাল কিন্তু বেশি পাতলা হবে না, একটু ঘন করলে ভালো লাগবে খেতে। একটু সাবধানে, লাউটা যেন গলে না যায় বা কোনো সবজি যেন গলে না যায় সেটা খেয়াল রাখতে হবে। নাড়িয়ে নিচ্ছি আর ফুটে ওঠার পর্যন্ত অপেক্ষা করছি। আমি এক চা চামচ রাঁধুনি বেটে, শিলনোড়ায় বেটে এরকম করে জল দিয়ে একটু গুলে রেখেছি, সেটা দিয়ে দিলাম। এবারে এর মধ্যে দেব আদার যে রসটা আমি বের করে রেখেছিলাম, আলাদা করে রেখেছিলাম, সেটা মিশিয়ে দেবো এবারে। এইটুকুই যথেষ্ট, বেশি দেওয়ার দরকার নেই, অতিরিক্ত আদাতে আবার রান্না তেতো হয়ে যেতে পারে, সেই জন্য আমি ঠিক যতটা দিলাম সেটাই যথেষ্ট। 100 গ্রাম ডাল রান্না করছি আমি আজকে তার জন্য। এবারে এর মধ্যে আমি ডালটা যখন ভালোভাবে ফুটে গেছে তখন দিয়ে দিলাম বেশ খানিকটা ঘি। আর কিন্তু এটা রান্না করব না, এক্ষুনি আমি গ্যাসটা বন্ধ করে দিয়ে এটা ঢাকা দিয়ে রেখে দেবো অন্তত 10 মিনিট। গরমের লাঞ্চে এটা দুর্দান্ত লাগে খেতে, নিজেরা বানিয়ে খান, বাড়িতে অতিথিকে লাঞ্চে আপ্যায়ন করলে তাকেও বানিয়ে দিন, অসাধারণ লাগবে খেতে। কেমন লাগলো আজকের রেসিপি? যদি ভালো লাগে তাহলে নতুন বন্ধুদের কাছে আবারও অনুরোধ রাখবো, আমার আরও ভিডিও দেখার আগ্রহ থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আর আমি ঠিক যেভাবে বানিয়েছি সেইভাবে একবার অবশ্যই বানিয়ে খাবেন। আশা করি এই ডাল আপনারাও বানিয়ে খান, কে কেমনভাবে বানিয়ে খান বা ঠিক এইভাবেই বানিয়ে খান কি না সেটা আমাকে কমেন্ট সেকশানে লিখে জানাবেন। সবাইকে ভালো থাকার অনেক শুভেচ্ছা জানিয়ে আজ শেষ করলাম, ফিরে আসবো খুব তাড়াতাড়ি অন্য কোনো রেসিপির সাথে। ধন্যবাদ।